তার নাম হাশি মামলা, আরেকবার নিজেকে প্রমাণ করলো এক অসাধারণ কাজের মাধ্যমে। ক্রিকেটের দুনিয়ায় বারবার নিজেকে প্রমাণ করেছে এই আফ্রিকান ব্যাটসম্যান। শুক্রবারের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ক্যাচ আউট হন আমলা। তবে এটি বলার বা কিপার আম্পায়ার কেউ বুঝতে পারেনি, আম্পায়ারও আউট দেয়নি, ফিল্ডাররা আবেদন করেনি, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত হাশি মামলা নেমেই গেল। হাশি মামলা বুঝতে পেরেছিল বল ব্যাটে লেগেছে, তাই তার এখানে না থেকে নামা উচিত। এটি আম্পায়ার, বলার বা কিপার বুঝতে পারুক বা না পারুক, তার ক্রিজে থাকা একেবারেই উচিত নয়। এভাবে সততার প্রমাণ দিল আরও একবার। অভিষেকের পর থেকে এই আফ্রিকান ব্যাটসম্যান নিজেকে বারবার এ ধরনের কাজের মাধ্যমে প্রমাণ করে আসছিল। ঠিক সেরকমই বেঙ্গালুরুর বিপক্ষে হাশি মামলা আম্পায়ারকে জানান যে তিনি আউট হয়েছেন। সবাইকে অবাক করে দিয়ে মাঠ ত্যাগ করল এই আফ্রিকান ব্যাটসম্যান, যেটি ভক্তদের মনে কঠিন জায়গা করে নিয়েছে। বেঙ্গালুরুর বিপক্ষে হাশি মামলার এ ধরনের কাজ তার ভক্তদের জন্য একটা অসাধারণ কিছু। সেদিন ম্যাচও জিতেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। হাশি মামলার এ ধরনের কাজ থেকে ক্রিকেটের দুনিয়ায় নতুন খেলোয়াড়দের অনেক কিছু শেখার আছে।